108 শিব মন্দির। ব্যান্ডেল কাটোয়া লাইনে অবস্থিত অম্বিকা কালনা স্টেশন থেকে 1.5 কিলোমিটার দূরবর্তী এই মন্দিরটি 1809 খ্রিস্টাব্দে মহারাজ তেজচন্দ্র বাহাদুর নির্মাণ করেন। ইটের তৈরি আটচালা মন্দিরগুলি দুটি বৃত্তাকার সারিতে বিন্যস্ত। বাইরের বৃত্তটিতে রয়েছে 74টি মন্দির এবং ভিতরের বৃত্তটিতে রয়েছে 34টি। মন্দিরগুলি সম্ভবত জপমালার প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে। মন্দির গাত্রে অসাধারণ টেরাকোটার কাজ লক্ষ্য করা যায় এবং মন্দিরগুলি ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে। অপরদিকে রয়েছে কালনা রাজবাড়ি চত্বর, যেখানে রয়েছে কতগুলি বড় বড় এবং উল্লেখযোগ্য মন্দির। চলুন দেখে নেওয়া যাক। প্রথম মন্দিরটি হল প্রতাপেশ্বর মন্দির। উচ্চ ভিত্তির ওপর নির্মিত এবং ঈষৎবক্র শিখর বিশিষ্ট এই মন্দিরটি ঊনবিংশ শতাব্দীর রেখদেওয়ালের এক উৎকৃষ্ট নিদর্শন। এর পাশে রয়েছে রাসমণ্ডপ এবং রাসমণ্ডপের পেছনে দেওয়ালে আবদ্ধ লালজি মন্দির। লালজি মন্দিরের পাশে রয়েছে রূপেশ্বর শিব মন্দির এবং 5টি ছোট বড় আকারের আটচালা পাঁচরত্ন মন্দির এবং দেওয়ালের পিছনে রয়েছে কৃষ্ণচন্দ্র। এটি হলো কৃষ্ণচন্দ্র মন্দির। মন্দিরের পিছনের দিকে রয়েছে বিজয় বৈদ্যনাথ শিব মন্দির এবং মন্দিরের সম্মুখভাগের ডান দিকে রয়েছে বদ্রীনারায়ণ মন্দির এবং বাম দিকে রাধাকৃষ্ণ মন্দির। এই জমকালো পঞ্চবিংশতি রত্ন মন্দিরটি ইটের তৈরি এবং মন্দিরের গায়ে অসাধারণ পোড়ামাটির কাজ লক্ষ্য করা যায়। ত্রিখিলান প্রবেশ পথ বিশিষ্ট চালা ছাদের বারান্দা মন্দিরটিকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। মন্দির গাত্রে পোড়ামাটির ফলক দেখা যায়। এই মন্দিরটি হলো লালজি মন্দির। প্রাকার বেষ্টিত প্রাঙ্গণে 1739 খ্রিস্টাব্দে নির্মিত এই পঞ্চবিংশতি রত্ন মন্দিরটি সমশ্রেণীভুক্ত মন্দিরগুলির মধ্যে প্রাচীনতম। মন্দিরের সম্মুখভাগে রয়েছে একটি নাট্যমণ্ডপ এবং সামনের দিকে রয়েছে গিরিগোবর্ধন পর্বতের আদলে তৈরি গোবর্ধন মন্দির। মূল মন্দিরটি পোড়ামাটির অলঙ্করণে সমৃদ্ধ। মন্দির গাত্রে অসাধারণ পোড়ামাটির কাজ লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, আর দেরি কিসের, চলো এবার ঘুরে আসি এবার কালনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।